রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্র পুনরুদ্ধারে সামিল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষাকে বেসরকারীকরণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের ১৪তম রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই শিক্ষিত বেকার কর্মী একটা সিভিক ভলান্টিয়ারের কাজ দিয়ে, একটা হোমগার্ডের কাজ দিয়ে তার চিরকালের অস্থায়িত্বের উপর নির্ভর করে আমি তাকে আমার কায়েমী স্বার্থ টিকিয়ে রাখবার জন্য প্রয়োগ করতে পারবো। দুর্ভাগ্য আমার সেই তরুণ, তিনি শুধুমাত্র তার জীবন জীবিকার স্বার্থে এই ধরনের কুচক্রে প্রভাবিত হচ্ছেন, তাকে আমি দোষ দিই না। এদিন এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে বক্তব্য রাখেন। কল্পনাই হচ্ছে যে এখানে যারা শিক্ষিত ছেলেমেয়েরা আসছিলেন তারা আর আসবেন না, উনি ওর মতো পছন্দ করে কিছু অর্ধশিক্ষিত লোককে নিয়োগ করবেন সিভিক টিচার হিসেবে। উনি এই থিওরিওলজি চালু করেছেন, এটা পুরোপুরিভাবে আমাদের শিক্ষাকে ধ্বংস করার পরিকল্পনা। অবস্থা খারাপ, অবস্থা ভালো করার জন্য লড়াই করছে, লড়াই করতে হবে। ডিস্টেন্ট এডুকেশন বন্ধ করাতে এই সময় অবিবেচনার কাজ, গোটা পৃথিবীতে তোমরা বলছো অফলাইন, বলছো ডিজিটাল এডুকেশন, সেখানে ডিস্টেন্ট এডুকেশন বন্ধ করবে কেন? সেটাও তো ফর্ম অফ ডিজিটাল এডুকেশন, সেটাকে তো আরও বেশি উৎসাহিত করা দরকার। আন্দোলন চলছে, এটাও তো আন্দোলন। জামালপুরে ৫৩৪টা মতো স্কুলে মিড ডে মিল বন্ধ করে দিচ্ছে, কী বলবেন? আমি আবার একই কথা বললাম যে ওরা চাইছে না যে গরিব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করুক, তারা স্কুলে আসুক। ওদের ইচ্ছে হচ্ছে শুধুমাত্র ধনী ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, আর গরিব ঘরের ছেলেমেয়েরা তাদের শ্রমটাকে প্রায় বিনা পয়সায় বিলিয়ে দেবে এবং অস্থায়ী কাজের জন্য ওদের কর্মীদের নেতাদের পেছনে ঘুরে বেড়াবে, এইটাই পরিকল্পনা। আমি তো বললাম পরিকল্পনা করে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ ব্যক্তি পুঁজির হাতে ছেড়ে দিতে চাইছে। বামফ্রন্ট সরকার যেটা করেছিল যে শিক্ষাকে সর্বাঙ্গীন করা, সর্বজনীন করা এবং সরকার দায়িত্ব নিয়ে শিক্ষকদের সম্মানজনক বেতন দেওয়া, সেটাকে উনি ভেঙে দিতে চাইছেন। রাজ্যের শিক্ষকরা এখন পর্যন্ত বেতন ঠিকমতো পাচ্ছেন না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।